মানে আমার থার্মাল স্ক্রিনিং করা হয়েছে, তো বডি টেম্পারেচার এসেছিল 97.4, আশা করি ওকে আছে, কোনো প্রবলেম হবে না। প্রায় 1.5 মান্থ বাড়িতে থাকার পর আজ ফার্স্ট বাড়ি থেকে বেরোচ্ছি ইমার্জেন্সি একটা কাজের জন্য। হাই, দিস ইজ বৈদিক চ্যাটার্জি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে এই লকডাউনে কলকাতার রাস্তাঘাটের কি অবস্থা। বেরিয়ে গেছি বাড়ি থেকে, হোপফুলি তোমাদের দেখাতে পারবো যে কলকাতার এখন ঠিক কি কন্ডিশন। আমি ফার্স্ট যাবো হলো কসবা, কসবা থেকে কিছু জিনিস কালেক্ট করব, কালেক্ট করে তারপরে যাব হলো রাজাঘাট নিউ টাউন। সামনে সাপুইপাড়া সিগন্যাল আসছে, এখান থেকে আমি রাইট সাইড নেব, কসবাতে যাব। এতদিন পর কলকাতার রাস্তায় গাড়ি চালাচ্ছি, যেসে পৌঁছে গেছে এই সাপুইপাড়া। জেসি কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়েছি, আবার ব্যাক করবো বাড়ির দিকে। কালারফুল মাস্ক, 7-8টা মাস্ক দেখলাম যে দেখাচ্ছে যে ষষ্ঠীর দিনে একটা পড়বে, সপ্তমীর দিনে একটা, অষ্টমী একটা, নবমী একটা, দশমী একটা। জানুয়ারি ফেব্রুয়ারিটা খুবই ভালো কেটেছিল, কিন্তু তারপর থেকে কি যে হয়ে গেল কিচ্ছু বোঝা গেল। যদি 2020 সালটাকে
ইরেজ করে দেওয়া যেত তাহলে কত ভালো হতো, তাই না? ট্রাম পুরো ফেসে গেছে, ট্রাম টাওয়ারটা জানি না কাজ কন্টিনিউ হচ্ছে নাকি। দুটো 12 সময় ইউনিট এক থেকে বেরিয়েছি, এখন বাজে 2:27, রুবি পৌঁছে গেছি। মানে যারা নিউ টাউন থেকে অফিস টাইমে সাউথ কলকাতার দিকে আসো তারা একবার ভেবে দেখো। ঘরে এসে গেছি, সাবধানে যাবে বৈদিক, টেক কেয়ার, ওকে ওকে, চলো বাই। হ্যাঁ, আজকে যেখানে গেছিলাম ওখানে আমার থার্মাল স্ক্রিনিং করা হয়েছে, তো বডি টেম্পারেচার এসেছিলো 97.4, আশা করি ওকে আছে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে এবার যাচ্ছি বাড়ির দিকে, কসবা দিকে। চলে এলাম হাইল্যান্ড পার্ক।